हेलो गाइज, आज के अनेक दिन बाद एक नतून वीडियो ने चले वीडियो सोमवार शूट करा छिलो। तो सोमवार बाड़ी निरामिष है और आमार निरामिष खेते एक भाल लागे ना, ताई भाबछिलाम निरामिष ही किछु खाबो किन्तु बाइरे गिये खाबो। बाड़ी डाल भात खेते आर भालो लागछिलो ना, भाबना सेई काज आमरा ताड़ाताड़ी करे बेरिये पड़ेछि खेते। भेज जिनिसी खेते बेरियेछिलाम, एखानटाते निएछिलाम भेज बिरियानी और भेज फ्राइड राइस। देखो अनेक किछु देवा छिलो, एर मध्ये पनिर, सोयाबिन और आलू तो छिलो, आलू छाड़ा बिरियानी जमे ना, और अनेक किछु देवा छिलो। और साथे निएछिलाम आमरा एखानटाते मशरूम। फर्स्ट बार आमी जीवने मशरूम ट्राई करब। आमी मशरूम आगे भाबतम ब्यांगेर छाता, तो बड़ो हो जाए आस्ते आस्ते जानते पेरेछि जे ना कृत्रिम भावे ओटा तैरी करा हय, और जेटा शरीरेर पक्षे खुबी उपकारी एकटा जिनिस। मशरूम जारा खाओ ना खेते पारो, अनेक उपकारी एकटा जिनिस। देखो अनेकटा परिमाणेई किन्तु दियेछे। तो आमी एटा राइसेर साथे खाच्छिलाम और पुरो भेज छिलो, किन्तु एर मध्ये पनीर, कॉर्नस, अनेक किछु देवा छिलो। तोमरा फार्स्टे देखेई बुझते पेरेछो। और फार्स्ट बाइटा जखन दिलाम प्रचंड गरम छिलो, कारण आमरा जखन गेछिलाम तखनई एटा पुरो तैरी करे दियेछे, एमन ना जे आगे तैरी करा छिलो। তাও আমি ফার্স্ট বাইট খেয়ে কিছুই বুঝতে পারিনি, কারণ প্রচন্ড গরম লেগে গেছে, আমার মুখ পুড়ে গেছিল। তাই আমি এখানটাতে গ্রেভি নিয়ে একটু টেস্ট করে দেখলাম যে ভালোই লাগছিল। আর এখানটাতে মাশরুম তৈরি করেছিল পকোড়া টাইপ, উপরে কোটিং দিয়ে করা ছিল। বুঝতেই পারছিলাম না যে আমি মাশরুম খাচ্ছিলাম, আমার তো খুবই সুন্দর লেগেছে। এখানে রাইস খাওয়ার পরে ওকে দিয়ে দিয়েছিলাম যে এবার বিরিয়ানিটা দে, ওটা টেস্ট করে দেখব। বিরিয়ানির থালাটা নিয়ে তো আমি অবাক, কারণ আমি ভিডিও করতে করতে ও তো অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে, কারণ বিরিয়ানিটাই বেশি টেস্ট হয়েছিল। আর এখানটাতে দেখো আলুটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল, ভালোই নরম হয়েছিল আলুটা। আর বিরিয়ানিতে আলু ছাড়া একদমই ভালো লাগে না, সে তুমি যে বিরিয়ানি বলো। আর আমি এখানে ইউনিক একটু ট্রাই করতে চলেছি, আর অমিত খেয়েছে মাশরুম দিয়ে, আমিও একটুখানি খেয়ে দেখছিলাম যে কেমন লাগে। সত্যি কথা বলতে মাশরুম দিয়ে ভালো লাগছিল না, এমনিই ভালো লাগছিলো ওই স্যালাড আর আলু দিয়ে। আর এর মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, পনির, সয়াবিন। আর নিরামিষ খাচ্ছি, যদি কিছু না থাকে ভালো লাগে নাকি? তাই এখানে খেতে খেতে তোমাদেরকে বলে দিই জায়গাটা কোথায়। যারা রানাঘাটে আসবে, একদম বাজার কলকাতার সামনেই দেখবে একটা ছোট্ট করে দোকান আছে, পুরো একদম সম্পূর্ণ নিরামিষ, সেখানে কোনো আমিষ আইটেম ইউজ হয় না, রাধিকা ভেজ রেস্টুরেন্ট। ওখানে এসে তোমরা ট্রাই করতেই পারো, আইটেমগুলো আরও অনেক কিছু পাওয়া যায়। আমি আগে একদিন ধোসা খেয়েছিলাম, এখান থেকে নিয়ে যাওয়া ছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু শপিং করতে গেছিলাম, যেখানে অনেক রকম নতুন নতুন কালেকশন উঠেছে, তোমাদের নেক্সট ভিডিওটা দেখাবো। ততক্ষণ আমি খেতে লাগি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভাল লাগে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার পেজটাকে লাইক করে দেবে। আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।